দেশের শিল্প খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে পোশাক শিল্পে। এ খাতে 40 লাখ শ্রমিকের বেশিরভাগই অতি নিম্ন আয় শ্রেণীভুক্ত, যদিও রপ্তানি আয়ের 81% আসে তাদের মাধ্যমেই। বিশ্বের অন্যান্য দেশের মতো আজও বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস, তবে বাংলাদেশের অনেক শ্রমিকই জানেন না দিবসটি কি এবং কেন। যে আমাদের ইচ্ছা বা চাহিদা, যে চাহিদাটা থাকে, আমরা এই শ্রমিক দিবসটা দিনটাতে আমাদের এই চাহিদাটা প্রকাশ করি, এই ক্ষোভটা প্রকাশ করি। মে দিবসে কি হয়, সকল গার্মেন্টস বন্ধ করে রাখা হয়, শ্রমিকদের এই দিনে কাজ কাম বন্ধ ছিল, এই জন্য অনেক কিছু হয়েছে এক সময়। আমরা চাইলে যে পাও না, আমাকে যা দেয়া দরকার আমাকে তাদের খেগোটা হেরাও ঠিক নেই, কামাগোটা আমাকেও ঠিক দেখ। যদি আন্দোলন করে তাইলে বেতনটা আমাকে বাড়াইবো, যদি না করি তাইলে বাড়াইবো না। শ্রমিক নেতারা বলছেন মে দিবসের উদ্দেশ্য এখনো সফল হয়নি বাংলাদেশে, এখনো নিশ্চিত হয়নি নিরাপদ কর্মপরিবেশ, বাস্তবায়ন হয়নি ন্যূনতম সুখে থাকার মতো প্রয়োজনীয় মজুরি আর সংগঠন করার অধিকার। 1886 সালে মালিক শ্রেণীর যে চিন্তা চেতনা শ্রম শোষণের মূল্যবোধ ছিল, তা থেকে কোনো মৌলিক পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের শ্রমিকেরাও শান্তিতে নাই, স্বস্তিতে নাই, তারা ন্যূনতম মজুরি পাচ্ছে না, বাঁচার মতো মজুরি পাচ্ছে না, মাত্র 4% শ্রমিক ইউনিয়ন আইস, তার মানে তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই। এখানেও আইন বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্র সঠিক ভূমিকা পালন করছে না। তারপরও বিজেএমই দাবি করছে কারখানাগুলো চলছে শ্রম আইন মেনেই আর সেখানে কর্মপরিবেশও নিরাপদ। আইনটা মালিক শ্রমিক উভয়ে মেনে চলে, এবং যেহেতু উভয়ে মেনে চলে বলেই গত কয়েক বছরে এই আইন হওয়ার পরে 2013 সালে এই আইন পাশ হয়। এর পরে কিন্তু আমাদের শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব নাই এবং কোনো দূরত্ব নাই, শ্রমিকরা অনেক ভালো অবস্থায় এখন কাজ করছে। পোশাকের $600 বিলিয়ন বিশ্ববাজারে বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে এনেছেন শ্রমিকরা, তবে তাদের মজুরি ও অন্যান্য সুবিধার বিবেচনায় ILO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার করা তালিকায় একেবারে নিচের দিকে থাকে বাংলাদেশের শ্রমিকের অবস্থান। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।